সিদ্দিক সিদ্ধিকারে বলছেন যে যুগে সবাই আশুরা সিয়াম রাখত আল্লাহ রসুল এলেন তিনিও এ সিএম রাখতেন অথপ যখন তিনি মদিনায় গেলেন সেখানে গিয়ে দেখলেন ইহুদিরাও এ সিএম রাখে মক্কা তো নাই তোমরা কেন সিএম রাখো আমরা দেখি এর যে আমাদের নবী এই দিন হাত থেকে মুক্তি পেয়েছিলেন তাই আমরা শুক্রিয়া আদায় করে এজেন্সি আমরা রাখি তো আল্লাহ রসুল জবাব দিলেন তোমরা তো তোমাদের নবীর আদেশ নিষেধ কিছুই মানো না খালি নবী বলে স্বীকৃতি দিচ্ছ তো আমরাই বরং তোমাদের চাইতে মুস আলি সালামের ও ও আউলা অধিক হকদার অধিক নিকটবর্তী অত আমরাই এজেন্সি আমরা রাখবো তখন লোকেরা বললো হে আল্লাহ রসুল এই ইহুদরা এরা অত্যন্ত গুরুত্ব দেয় এই দিনটাকে খুব বড় গুরু দেখে তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে আমরা তাহলে আগামী বছর থেকে নয় তারিখ সহ সিয়াম রাখব অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো যাতে ইহুদিদের সঙ্গে পুরোপুরি মিল না হয়ে যায় কিন্তু পরবর্তী বছর আল্লাহ রসুল আর বেঁচে থাকেননি ফলে উনি আর রাখতে পারেননি একজন উত্তম হবে নয় দশ দুই দিন সিয়াম রাখা নিদেন পক্ষে দশ তারিখ আপনাকে রাখতেই হবে নিয়ে হবে কি জালেম সম্রাট ফ্রাউনের হাত থেকে নবী মূসার মুক্তি এটা বারবার কেন সে আমরা রাখতে হয় শিক্ষণের বিষয় হচ্ছে এই যুগে যুগে জালেমরা জুলুম করে যাবে তারা আল্লাহর হুকুমে ধ্বংস হবে মজলুমরা চিরদিন বিজয়ী হবে দুনিয়াতে এবং আখেরাতে মুসা এবং ফ্রাউনের ইতিহাস যাতে প্রত্যেক মানুষের হৃদয়ে জাগরুক থাকে এজন্য শ্যামের মাধ্যমে এই বিষয়টিকে চিরস্থায়ী করা হয়েছে প্রশ্ন হতে পারে শ্যামের মাধ্যমে কেন আমরা ঢোল পিটাবো মিছিল করব যশ্নে জুলুস করব কত কী করব এসব কেন না এগুলো হলো লোক দেখানো শ্যাম মানুষের প্রবৃত্তিকে দমন করে বেশি খেলে মানুষের প্রবৃত্তিকে উচ্চকিত করে যাতে প্রবৃত্তি দমন হয় মানুষ আল্লাহ স্মরণে নিজেকে নিবেদিত প্রাণ করে তোলে সেরকম কোনো বস্তুর মাধ্যমে স্মরণ করতে হয় আর এই জন্য শ্যামকে এখানে নির্ধারিত করা হয়েছে নিঃসন্দেহে মূসা নিজের ইচ্ছা শ্যাম রাখেননি তিনি আল্লাহ হুকুমেই শ্যাম রাখেছিলেন অর্থাৎ আমাদেরকে আশুরা সেরা শ্যাম রাখতে হবে এই ডাইনে বামে কিছুই করা যাবে না আর আশুরার সবচেয়ে বড়ো শিক্ষণীয় বিষয় হচ্ছে জালেম যেন জুলুম পরিত্যাগ করে মজলুম যেন আল্লাহকে না ভুলে যায় এই শিক্ষণীয় যদি চিন্তা আমাদের মধ্যে না থাকে তা আশুরা স্যার আনুষ্ঠানিকতা হবে এর মাধ্যমে জনগণের কোনো কল্যাণ আসবে না আশুরা শ্যাম সম্পর্কে হাদিসে বলা হয়েছে আশুরা আহাতফর সনাতাল্লা কাবলাহা আমি আশা করি আশুরা শ্যামের মাধ্যমে আল্লাহর নিকটে আশা করি যে এই শ্যাম বিগত এক বছরের গোনাহের কাফার হবে অতএব ভাইদেরকে বলছি আগামী বৃহস্পতিবার শুক্রবার দুদিন শ্যাম রাখুন এর বাইরে কোনো আনুষ্ঠানিকতা যাবেন না কোনো অনুষ্ঠান দরকার নাই যে খদ্দ দিলাম বক্তব্য শেষ আবার আপনাকে মিটিং শিটিং করে বেশি কিছু করতে চলবে না কারণ যখনই কোনো অনুষ্ঠান করেন তখনই অতিরঞ্জিত কথা আসে আর খারাপটা লুকিয়ে রেখে মানুষকে যে বেশি বেশি প্রশংসা করা হয় এগুলো আল্লাহ পছন্দ করেন না যেটুকু করোনার হাতে এসছে এর বেশি করার অধিকার আমাদের নাই আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত অর্থে আসরের শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন এবং যুগে যুগে ফেরাউন ও তাদের অনুসারীদেরকে জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিনকুল কউলি হাজা মোস্তফুল আলী আলাইকুম আলাই মুসলিম